প্রায় কয়েক বছর ধরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা যখনই একে অপরের বিরুদ্ধে মাঠে নামেন তখনই মাঠের আবহাওয়া থাকে প্রচণ্ড গরম, কখনো টাইগারদের নাগিন ডাল, আবার কখনো বিশ্বকাপে ম্যাথুসকে টাইম আউট করা। এই ট্যাগ অফ ওয়ার আবার ফিরে এসেছে গতকালকের ম্যাচেও। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুর্ভাগ্যবশত বাংলাদেশ দলের একাধিক ক্রিকেটার ইঞ্জুরিতে পড়েন। পেসার মুস্তাফিজের মাসল ক্রাম্প করে, বদলি নামা ফিল্ডার জাকের আলী ক্যাচ নিতে গিয়ে কাঁধে ব্যথা পান। আবার সৌম্য সরকার শ্রীলঙ্কার ইনিংসের 49তম ওভারের শেষ বলে ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন, বাউন্ডারি ফেরাতে গিয়ে লাফ দেন তিনি। বাউন্ডারি লাইনের বাইরে পড়ে শুরুতে হাঁটুতে, তারপর ঘাড় কাঁধ সহ পুরো শরীরে আঘাত পান। এরপর তিনি ধাক্কা খান সাইড লাইনের বিজ্ঞাপনী বোর্ডের সঙ্গে। হাঁটু চেপে মাটিতে লুটিয়ে থাকা সৌম্য পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়ে চলে যান। বিসিবির ফিজিও পরে জানান সৌম্য কনকাশন ইঞ্জুরিতে পড়েছেন, তার মাথা মাটিতে বাড়ি খেয়ে ঘাড় শক্ত হয়ে গেছে, মাথা ব্যথা করছে ও দৃষ্টিতে সমস্যা হচ্ছে। ক্রীড়াক্ষেত্রে স্বীকৃতি মেশিন দ্বারা পরীক্ষা করিয়ে তার কনকাশন ধরা পড়েছে, যে কারণে বাংলাদেশ দল ম্যাচ রেফারি রিচার্ড পাইক্রফটের অনুমতি নিয়ে সৌম্য সরকারের কনকাশন বদলি হিসেবে ওপেনার দানজিৎ তামিমকে ব্যাটিংয়ে পাঠায়। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মাঠে প্রতিক্রিয়া জানানোর পর ম্যাচ শেষেও সৌম্যর কনকাশন নিয়ে সন্দেহ প্রকাশ করে লঙ্কানরা। লঙ্কানদের সংশয় বাড়ে যখন তানজিৎ 84 রানের ইনিংস খেলেন। বিষয়টি নিয়ে শ্রীলঙ্কার সহকারী কোচ নাফিদ নেওয়াজ ম্যাচ শেষে বলেন, কনকাশন বদলি দেখে বিস্মিত হয়েছেন তারা, সৌম্যর এমন কিছু হয়েছে বলে মনে হয়নি তাদের। তারা ফুটেজে সৌম্যকে ডাইভ দিতে দেখেছেন, তার এমন বড় কিছুর সঙ্গে সংঘর্ষ হতে দেখেননি। কানিস্তাতে মানিপা খবর সংযোগ।